أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وقال تعالى: إن كل شيء خلقناه بقدر. سورة قمر 49 নম্বর আয়াত। প্রশংসা মাত্রই মহানব্বুল আলমিনের জন্য, দরুদ সালাম বর্ষিত হোক আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে। আজকে একেবারে খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়টি, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, গভীর বিষয়, বোঝার বিষয়, সময় একটু বেশি প্রয়োজন কিন্তু সময় কম, আমাকে অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করতে হবে। সেটা হলেই তাকদীরের বিষয়ে সঠিক ব্যাখ্যা, তাকদীরের বিষয়ে ঈমান আনার সঠিক ব্যাখ্যা। ঈমানের ছয়টি রুকুন, কয়টি রুকুন? তার মধ্যে ষষ্ঠ রুকুন হল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, মানে ভালো এবং মন্দ, এটা যে তাকদীরে আছে এই বিষয়ে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। বিশ্বাস করার নাম ঈমান। আসলে জিনিসটার এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন কেন মনে করছি, এই জন্য যে তাকদীরের বিষয়টা এখনও অনেক মুসলিমদের কাছে বিষয়টি অস্পষ্ট। বিষয়টি কি? অস্পষ্ট। আর অস্পষ্টতার কারণটা হলো এই, শুধু অস্পষ্ট না, অস্পষ্ট এবং তাকদীরের বিষয়ে কিছু এমন তাদের মধ্যে সন্দেহ আছে, প্রশ্ন আছে, যে প্রশ্নগুলি তাদের কাছে এখনও বিষয়টা ক্লিয়ার না। বিষয়টা কি? ক্লিয়ার না। তো আমি আজকে এই সংক্ষিপ্ত দর্শে চেষ্টা করব আপনাকে বিষয়টি সংক্ষিপ্ত আকারে ক্লিয়ার করার জন্য বা বোঝানোর জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে। প্রথমেই যে বিষয় সেটা হলে, আসলে তাকদীর বলতে আমরা কি বুঝি? তাকদীর কদর, তাকদীরের শাব্দিক অর্থ হলেই কদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান। আরবিতে গ্রামার বলা হচ্ছে আল কদর ফিল লোগা মিনাত তাকদীর। কদর ভাগ্য, কদর শব্দটি তাকদীর থেকে, আর তাকদীর অর্থ হল কদ্দারা ইউকাদ্দিরু তাকদীর, মানে হলেই অনুমান করা। কি করা? এটা আন্দাজ করা, অনুমান করা, ঠিক আছে? এবং এটার অর্থ আসে মিনাল কুদরা, ক্ষুদ্র শক্তিতে, শক্তির অর্থ ব্যবহার হয় তাকদীরের। আর শরীয়তের পরিভাষায় তাকদীর বলা হয় তাকদীরুল্লাহ তাআলা আল আশিয়া ফিল কদম ওয়া ইলমুহু সুবহানাহু তাআলা আন্নাহা সাতাকাউ ফি আওকাতিন মালুমাতিন ইনদাহু। মানে কোনো বিষয়ে সেটা সংঘটিত হওয়ার পূর্বেই, কোনো বিষয়ে সেটা সংঘটিত হওয়ার পূর্বেই সেই বিষয়ে আল্লাহ তাআলা পূর্বেই অবগত হওয়া এবং সেটা লিপিবদ্ধ করা। একটা বিষয় এখনও ঘটে নেই কিন্তু সে বিষয়ে পূর্বেই আল্লাহ তাআলার ইলমে সেটা থাকা, সেটা ইলমে কি? সেটা থাকা। ও আন্নাহা সাতা তাকাউ ফি আওকাতিন মালুমাতিন ইনদাহু, এবং সেই ঘটনাটি, হ্যাঁ, এক সময় সেটা ঘটবে নির্দিষ্ট সময়ে যখন আল্লাহ পাক চাইবেন, আলা সিফাতিন মাখসুসা, হ্যাঁ, খাস নিয়ম অনুযায়ী। ইজলিস, খালাস। তাহলে তাকদীর একটু খেয়াল করেন, তাকদীর মানে কি বললাম? পরিমাণ করা, আন্দাজ করা, ঠিক আছে? আচ্ছা, তাকদীরের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। ভালো করে বলছেন, আমি প্রত্যেকটা জিনিসকেই তাকদীরের সাথে আমি সৃষ্টি করেছি, তাকদীরের সাথে সৃষ্টি করেছি। তাকদীর কি আর একটু বুঝেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি আল্লাহ রাসূলের কাছ থেকে বলতে শুনেছি কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক কাবলা আন ইয়াখলুকা আস সামাওয়াতি ওয়াল আরদ বি 50 আলফ সানা।
পৃথিবী সৃষ্টির পৃথিবী এখন সৃষ্টি হয়নি, পৃথিবী এখন সৃষ্টি হয়নি, কিন্তু পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হবে সেই দিন থেকে নিয়ে পৃথিবীর শেষ সেকেন্ড পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে, ভালো করে বোঝেন, যা কিছু কি ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটাটা তিনি এই পৃথিবী সৃষ্টির আরও 50,000 বছর পূর্বে তিনি লিখে রেখেছেন। আর সেটা নাম হলো তাকদির। সেটা নাম কি? তাকদির। আর একটু বোঝেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলাই সৃষ্টির প্রথম জিনিস সৃষ্টি করেছে সেটা হল কলম। কী সৃষ্টি করেছেন? কলম। কলমকে সৃষ্টি করে বলছেন ফাকার লাহু উক্তুব, আল্লাহ বলছেন হে কলম তুমি লেখো। তো কলম তখন বলছে মাদা আক্তুব, আমি কী লিখবো? আল্লাহ বলছেন উক্তুব মাকাদিরাক কুল্লা শাইইন হাত্তা তাকুমাসা, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদির তুমি লেখো। আর কলম তাকদিরটাকে লিখে রেখেছে, এটা নাম হলো তাকদির। এটা নাম কি? তাকদির। তাহলে তাকদির এখনও বুঝেছেন কি জানি না, এখনও বোঝেন নেই। তাকবির এতক্ষণ পর্যন্ত তাকদির যেটা বুঝলাম সেটা হলো এই যে পৃথিবীতে যা কিছু ঘটবে সেই বিষয়ে আল্লাহ তাআলা আগে থেকেই অবগত, আগে থেকে কি অবগত, সেই অবগত জ্ঞানটি কে দরজা খুলছে? কেরা কে দরজা খুলছে? কে লক্ষ্য দেন তো, একদম ভিতরে লক্ষ্য দেন, কথা আপনারা বোঝেন না কিছু? এই তো আল্লাহ রসুল, এখন আলোচনা আর কিছু দেবে, আনুগত্য আনুগত্য খালাস। হ্যাঁ বসেন। আচ্ছা কী বোঝা গেল? যে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, হ্যাঁ তার এলিম অনুযায়ী পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তিনি তাকদির লিখে রেখেছেন। এই যে শুনলেন আল্লাহ পাক তাকদির আগে লিখে রেখেছেন, এখন কোনো প্রশ্ন আসতেছে কি না মাথায়? প্রশ্ন আসে, তাকদির তো লেখা আছে, আমার কি দোষ আসতেছে না? দেখেন আরেকটু আপনার ভিতরে শুভাত আসবে, আরেকটু প্রশ্ন আসবে, সেটা হলে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম, আল্লাহ পাক আদম আলাইহিসসালামের পাঁজরের হাড্ডি থেকে এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের নফস আল্লাহ পাক বের করেছিলেন। কি করেছিলেন? নফস বের করেছিলেন। এ বিষয়ে এই আয়াতের প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আমি আয়াত সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, তো তিনি বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল খালাকা আদম সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং ওনার ডান হাত দিয়ে ওনার পাজরে তিনি হাত স্পর্শ করলেন, ফাস্তাখরাজা মিনহু যুররিয়া, এরপরে যত আদম সন্তান রুহ সেখান থেকে বের হয়ে আসলো, ফাকালা খালাকতু হাউলা ইলিল জান্নাহ, ডান পাজর থেকে যেই সন্তানের রুহগুলি বের হলো আল্লাহ পাক বলছেন এরা হলো সব জান্নাতি, এরা কি জান্নাতি, ওয়া আমাল আহলাল জান্নাহ, এবং এরা জান্নাতি আমলই করবে, জান্নাতি আমলই করবেন, ওয়া আমাল সুম্মা মাসাহা জাহরাহু ফাস্তাখরাজা মিনহু যুররিয়া, এরপরে আবার তিনি পাজরের মাসা করলেন হাত স্পর্শ করলেন আরও কিছু রুহ তিনি বের করলেন এবং তিনি বললেন ফাস্তাখরাজা মিনহু যুররিয়া, আরও কিছু আদম সন্তান ওখানে রুহ বের হলো, ফাকালা খালাকতু হাউলাই হ্যাঁ লিন্নার, আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কি জন্য? জাহান্নামের জন্য। বলছেন ওয়া আমালু আহলান নারি ইয়ামালুন, আর জাহান্নামীওয়ালা জাহান্নামী আমলই করবে, জাহান্নামী আমল আমলই করবে। কী বোঝা গেল? তাহলে কে জান্নাতি কে জাহান্নামী এটা তখনই হয়ে গেছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত হয়নি? তাহলে কি সমস্যা এখনও কি মানে প্রশ্ন আসতেছে না? হ্যাঁ প্রশ্ন যদি আপনার আস প্রশ্ন আসতেই হবে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাখ্যা দিলেন আগে যে তিনি বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইদা খালাকাল আবদাল আল জান্নাতি ইস্তামালা বিআমালি আল জান্নাহ হাত্তা ইয়ামুত আলা আমালি মিন আমালি আহলি জান্নাহ, যখন আল্লাহ পাক কোনো জান্নাতিদেরকে জান্নাতের জন্য তৈরি করেন তখন ওই ব্যক্তিকে জান্নাতি আমল করার তৌফিক দান করেন, আর যাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন তাকে জাহান্নামের কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাই যদি হয় তাকদির আগেই লেখা আছে, ঠিক আছে, আর ভালো মন্দ কে ভালো কে মন্দ এটা আগেই লেখা আছে, ঠিক আছে। আর একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আউলিমা আহলুল জান্নাতি মিন আহলিন নার, কে জান্নাতি কে জাহান্নামী এটা কি আগে থেকে জানা হয়েছে? কালা নাম, বলছে হ্যাঁ আগে থেকে জানা আছে কে জান্নাতি আর কে জাহান্নামী,
তাহলে যেটা প্রশ্ন, যেটা মানে তাকদিরের বিষয়ে যেটা আপনার ভিতরে এখনও প্রশ্ন আসছে, সেটা হলেই তাহলে আমার আমল করে লাভ কী? আমার তো জান্নাতি না জাহান্নাম আগেই লেখা আছে, আমি ভালো না মন্দ সেটা আগেই লেখা আছে, তাহলে আমল করে লাভ কী? আল্লাহ রাসূল কী বললেন? আল্লাহ রাসূল বললেন, ফামিমা ইয়ামালুল আমিলুন, জিজ্ঞাসা করেছে তাহলে আমল কেন করতে হবে? কালা কুল্লু মুয়াসসারিল লিমা খুলিকালাহু, আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেক সহজ, মানে আল্লাহ পাক যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক সেই কাজ তাকে করার কী করে দেবেন? সহজ করে দিবেন। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ওয়াকাদ আলিমা মান যুরহাম ফিন মিনাল জান্নাতি ওয়ান নার, প্রত্যেক ব্যক্তির জান্নাতের ঠিকানা স্পষ্ট জানা আছে, যে এই ব্যক্তি জান্নাতি অমুক জায়গায় থাকবে, এই ব্যক্তি জাহান্নামের অমুক জায়গায় থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালিমানা আমাল আফানাত তাকিল, তাহলে আমল করা লাভ কী? আমি তো জানি মানে জান্নাত যদি লেখাই থাকে আমার, তাহলে আমল করা লাভ কী? আমি কি তাহলে সেই তাকদিরের প্রতি ভরসাকে বসে থাকবো? না, কর আল্লাহ ইয়ামালু, না তুই আমল কর, কী কর? আমল কর। ফা কুল্লু মুয়াসসারিন লিমা খুলিকালাহু, কারণ প্রত্যেক আমল, হ্যাঁ, যা যার জন্য সৃষ্টি করা হয়েছে, যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যাই হোক, আমি এটাকে মানে হাদিসের ভাষায় বললাম, এখন আমার ভাষা যেটা বলবো সেটা হলো এই, দেখুন তাকদির না বোঝার কারণে সমস্যাটা এখন আমাদের মাঝেও আছে। আমরা অনেকে কী মনে করি যে তাকদিরে যদি লেখাই থাকে আমি ভালো হব না মন্দ হব, তাহলে আমার আমল করে লাভ কী? আমি জান্নাতি না জাহান্নামী যদি আল্লাপাক পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি লেখে থাকে, তাহলে আমার আমল করে কী হবে? কী কথা? ঠিক আছে, ঠিক আছে। আসলে ব্যাপারটা কী? ব্যাপারটা হলেই দেখুন তাকদির জিনিস কী, একটু আগে কী বললাম তাকদির মানে হলো আন্দাজ করা, কী করা? অনুমান করা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পূর্বে এই তাকদির যে লিখেছে, তাহলে আমি আজকে, ঠিক আছে, জানুয়ারির 15 তারিখে এশার সালাতের পর এখানে বসে যে দরস দিব, ঠিক আছে, এটা কিন্তু আল্লাহ পাক আমাকে সৃষ্টি না, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তিনি জানেন সেটা তিনি লিখে রেখেছেন। আচ্ছা, আমি যে এখানে দর্শে আসছি এটা আমার ইচ্ছা আসেনি, কথা বলেন, আমার ইচ্ছা আসেনি। তার মানে হলো শোনেন, তাকদির এই জিনিসের নাম নয় যে আল্লাহ পাক যেহেতু তাকদিরে লিখে রেখেছে তাই আমি করতে বাধ্য, এটা নাম তাকদির না। তাকদিরটা হলো যে আমি যা কিছু করব, পৃথিবীতে যা কিছু ঘটবে সেটা আমার ইচ্ছায় আমি করব, সব কিছু নিজ ইচ্ছাই হবে, কিন্তু আল্লাহ পাক এই জিনিসটা আগে থেকেই এলেমে গায়েবের মাধ্যমে জানেন, এটা হলো তাকদির। আর একটা উদাহরণ দেন, তাকদির মানে হলে এই, দেখুন তাকদির কে করবে, অনুমান কে করবে? যে ব্যক্তি এই হাদ্দাত, যে ব্যক্তি লোহার কাজ করে, ওই ব্যক্তিকে যদি ডেকে নিয়ে আসি যে আচ্ছা দেখেন দেখেনি এই মজাল্লা করতে কত টাকা লাগবে, তাহলে সে কী বলবে? বলবে যে এত টাকা লাগবে। আর আমাকে যদি ডাকেন আমি পারবো কত লাগবে? ওই ব্যক্তি যে এই আন্দাজ করলো, সে আন্দাজ করলো যে এখানে 30,000 টাকা লাগবে, হঠাৎ ক্রমে দেখা যাচ্ছে যে জিনিসপত্র কিনে মিস্ত্রি খরচ দিয়ে একেবারে 30,000 টাকাই খরচ হলো, এখন কি বলবেন? সে যেহেতু 30 বলেছে তাই 30 লেগেছে নাকি না, তার অভিজ্ঞতাটা অটোমেটিক বাস্তবতার সাথে মিলে গেছে, বাস্তবতার সাথে কী গেছে? মিলে গেছে। এই যে তার অভিজ্ঞতাটা অর্জন হয়েছে, ওটা কি এমনি হয়েছে? সে যেহেতু ওই কাজ করেছে, ওই কাজ বিষয়ে তার একটা আইডিয়া এসেছে, আমি যদি কাজ করি না আমার সে আইডিয়াটা নাই। একজন ওস্তাদ যখন কোনো ক্লাসের ছাত্রদেরকে পড়াই, তাহলে ওই ছাত্র সম্পর্কে ওস্তাদের কোনো ধারণা চলে আসে যে কে কেমন ছাত্র। পরীক্ষার আগেই শিক্ষক বলে দিয়েছে যে এই ছাত্র 100-এর মধ্যে 100 পাবে, এ 90 পাবে, এ 95 পাবে, এ 85 পাবে, ঠিক আছে না? পরীক্ষা দেওয়ার পর দেখা গেল যে ওস্তাদের কথার সাথে রেজাল্টের পুরা মিল আছে, পুরা কি মিল আছে। এখন বলেন ওস্তাদ যেহেতু বলেছে 95 পাবে তাই পেয়েছে না, সেজন্য পেয়েছে, হ্যাঁ কথা বলেন, সেজন্য পেয়েছে নাকি তার যোগ্যতার বলে সে পেয়েছে? সে তার যোগ্যতা অনুযায়ী 95 পেয়েছে, সে তার যোগ্যতা অনুযায়ী 90 পেয়েছে, সে তার যোগ্যতা অনুযায়ী 100 পেয়েছে, ঠিক আছে না? ওস্তাদ বলেছে তার অভিজ্ঞতার আলোকে, ঠিক আছে না? তো এই মানুষের অভিজ্ঞতা অর্জনের জন্য ওই বিষয়ে তাকে কিছুদিন প্র্যাকটিস করতে হয়, কিছুদিন কী করতে হয়? প্র্যাকটিস করতে হয়। একটা মানুষ ভালো না মন্দ, ঠিক আছে না, ওটাকে একদিনে জানা যায় না। আল্লাহ বলেছেন তুই কি তার সাথে বাড়ি করেছিস, পাশে বাড়ি করেছিস, নাকি তার সাথে ব্যবসায় লেনদেন করেছো,
ঠিক আছে না? তার মানে হলো দীর্ঘদিন একসাথে চলার পর তখন একজন আরেকজনের বিষয়ে কী হয় স্পষ্ট জানতে পারে। এই যে অভিজ্ঞতাটা অর্জন হলো, মানুষের জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান, আর আল্লাহ পাক মানুষকে বানায়ছে একেবারে মূর্খ হিসেবে, ঠিক আছে না? মায়ের পেট থেকে যখন আমরা এসেছি তখন কি কিছুই জানতাম না, আমরা পরবর্তীতে যে যে পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছে সেই বিষয়ে সে পরিমাণ জ্ঞানী হয়েছে। তার মানে হলো মানুষের জ্ঞানটা হলো ইকতিসাবি, ইকতিসাবি মানে হলো এটা সঞ্চয়কৃত জ্ঞান, সঞ্চয়কৃত জ্ঞান। তাহলে যেই জ্ঞানটা নিজের ক্ষুদ্র জ্ঞান দ্বারা অভিজ্ঞতার আলোকে আমি বলে দিলাম যে অমুক 100 পাবে, 90 পাবে, বাস্তবে সেটাই হয়ে গেল, আবার কখনো কখনো ব্যতিক্রম হতে পারে। আমার ধারণা ছিল যে 100 নিয়ে আসবে কিন্তু নিয়ে আসছে 95, ধারণা ছিল 95 নিয়ে আসবে কিন্তু নিয়ে আসছে 100, এটা হয় না, হতে পারে। এই জন্য হয় যে মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান, মানুষের জ্ঞান কি সীমিত জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান, মানুষের জ্ঞান পরিপূর্ণ জ্ঞান নয়। তাহলে এই ক্ষুদ্র জ্ঞানের আলোকে যদি আমি আন্দাজ করে বলতে পারি যে এই গাছে কত ফল আছে, যারা এই বিষয়ে অভিজ্ঞ, ঠিক আছে না, যদি হাদ্দাদরা বলতে পারে যে এটা কতটুকু টিন লাগবে, হ্যাঁ, এই দরজায় কতটুকু লোহা লাগবে, তাদের অভিজ্ঞতা আলোকে যদি এটা বলতে পারে, তো যে রব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমার হাত পা চোখ কান সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি এত মহাজ্ঞানী যে তার ইলমে গায়েবের মাধ্যমে তিনি আগে থেকেই জানেন যে আমি এই চোখ দ্বারা কী কী কাজ করব, কান দ্বারা কী কী কাজ করব, হাত দ্বারা কী কী কাজ করব, পা দ্বারা কী, কোন সময় কোন দিন কোন সেকেন্ডে কোথায় কী ঘটবে, আল্লাহ পাক সেই জিনিসটা আগে থেকেই জানেন, তিনি সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। এখন বলেন তাহলে আল্লাহ লিখেছে তাই হচ্ছে, নাকি আমি নিজেই করব আল্লাহ আগে থেকে জানেন সেটা লিপিবদ্ধ করেছেন? বোঝেন না কথা এখন? হ্যাঁ, আগেরটা যদি হয় সেটা কি যে আল্লাহ লিখে রেখেছে তাই আমি করতে বাধ্য, যারা এই বুঝেছে তাদের, তারা কিন্তু তাকদীরকে, হ্যাঁ, মানে তাকদীরের প্রতি পুরাটা ভরসা করেছে, পুরাটা কি ভরসা করেছে, তাকদীরে লেখা আছে তাহলে এখানে আমার করার কিছু নেই। তারা বলে, শোনেন, তারা যুক্তি, তাদেরকে বলা জাবারিয়া, তাদের কি বলা হয় জাবারিয়া, মানে তারা পুরাটা ভরসায় আল্লাহর উপর, তাকদীরের উপর, যে আমার করে লাভ কী, হ্যাঁ, আমার আল্লাহ পাক জান্নাতে লেখা রেখেছে, আমার আমল করে কী লাভ। দেখেন যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ফেরেশতা কি বললেন, হে ফেরেশতা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাঈকাতি সুজুদুল আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, হ্যাঁ, বলছেন যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিল, হ্যাঁ, যে তুই সেজদা কর, সবাই সেজদা করলো, আদম করে নি, আদম কি করে না, আদমকে তুই কেন করলি না, হ্যাঁ, তো বলছে আবা, সে অস্বীকার করেছে। জাবারি যারা তাকদীরকে, মানে যারা পুরা তাকদীরের প্রতি ভরসা করি, সে বলছে না এখানে ইবলিসের কোনো দোষ নেই, কারণ আল্লাহ চাইলে সে করতো সেজ, আল্লাহ তার ভাগ্যে তাকদীর লেখা রাখেনি তো সেজদা করবে, করতে দোষ ইবলিসের না, নাউজুবিল্লাহ, দোষ কোন দিকে দিচ্ছে, এই দেখেন তাকদীর বুঝতে যদি আমরা কিন্তু অনেকে বলি তাকদীর না বোঝার কারণে, হ্যাঁ, মানে আগে থেকেই তাকদীরের ব্যাখ্যা দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বসে থাকি, তাহলে পুরাটা তাকদীরের প্রতি, হ্যাঁ, তারা যারা নাকি ভরসা করে এবং নিজের কোনো চেষ্টা তারা মানে না, তারা হলো জাবারি, তারা কি জাবারি। এই জাবারির বিপরীত আর একটা দল আছে, তারা হলো কাদারি, তারা কি কাদারি, তারা বলে তাকদীর বলতে কিছু নেই, তাকদীর কি, আরে আমি হেঁটে আসলাম এই অফিসে দরস শোনার জন্য, আমার ইচ্ছা, আমি আসতেও পারি না, আস, এখানে আল্লাহর কি আছে, এখানে তাকদীর কি আছে, হ্যাঁ, তাকদীরের কি আছে, হ্যাঁ, আমি কালকে যদি কাজ করতে যাই তাহলে আমি উপার্জন করব, আর যদি না যাই হবে না, এখানে তাকদীরের কি, এরা তাকদীর মানে না, এরা কি মানে, তাকদীর মানে না। অর্থাৎ জাবারি তারা পুরা তাকদীরের প্রতি ভরসা রাখে, নিজের আমলকে তারা কিছু প্রয়োজন মনে করে না, আর কাদারি যারা তারা নিজের কর্তৃত্বটাই মেন মনে করে, আল্লাহর তাকদীর কিছু মনে করে না। আর হকটা হলো এই দুটার মাঝখানি, হকটা কি এই দুটার মাঝখানি, সেটা কি যে আল্লাহর প্রতি ভরসাও রাখতে হবে, তদবিরও করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, তদবিরও করতে হবে, ঠিক আছে না? অর্থাৎ আমি জানি যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা নেকির কাজ কোনটা ভালো কাজ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ। আল্লাহ রাসূল বলছেন যে যেই কাজে আল্লাহ তাকে বানিয়েছে ওই কাজের জন্য আল্লাহ পাক তাকে সহজ করে দিবে,
তাহলে আমি তো চুরি করতে যাচ্ছি আমার ইচ্ছাই, আমার ইচ্ছা যাচ্ছি না, আমি কি জানি না চুরি হারাম? আমি জিনা করতে যাচ্ছি, আমি জানি না জিনা হারাম, আমার ইচ্ছাই যাচ্ছি, ঠিক আছে না? তো মানুষ যেটা করে এটা নিজের ইচ্ছাই করে, আল্লাহ পাক আগে থেকে জানেন, সেটা লিখে রেখেছেন, সেটা হলো তাকদীর। তো নিয়ম যেটা সেটা হলো এই যে আমাদের তাকদীরের প্রতি ভরসাও রাখতে হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা কি? চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে যাওয়ার মানে হলো এই যে দেখুন, আর তাকদীর জিনিসটা হলো এটা আগে থেকেই মানে তাকদীরের প্রতি ভরসা রেখে পুরা বসে থাকার নাম তাকদীর না। তাকদীরটা হলে আমার জ্ঞান অনুযায়ী আমি আমার চেষ্টা চালিয়ে যাব, ফলাফল যেটা আসবে সেটা তাকদীর, ফলাফল যেটা সেটা তাকদীর। তার মানে হলো এই, আমি কালকে বের হয়েছি কাজের জন্য, আর এক ভাইও কাজের জন্য বের হয়েছে, আমি কামাই করেছি 500 টাকা আর সে কামাই করেছে 100 টাকা, ঠিক আছে না? দিনের শেষে সে বলবে আমার তাকদীরে এটাই ছিল, আর আমি বলবো আমার তাকদীরে এটাই ছিল, ঠিক আছে না? কিন্তু সকালে উঠে যদি বসে থাকেন যে তাকদীরে যদি থাকে তাহলে আমার খাওয়া রিজিক আসবেই, তাহলে এটা কি তাকদীর বোঝা হলো? কি তাকদীর হলো এটা? আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হলেই, তাকদীর যেরকম ভালো মন্দ সেটা যেরকম লেখা আছে, আমি কি রিজিক খাবো সেটাও কিন্তু আল্লাহর কাছে লেখা আছে, কথা বলেন। আমার বয়স কত সেটাও তাকদীরে লেখা আছে। তাহলে আমলের ক্ষেত্রে আপনারা প্রশ্ন করেন যে তাকদীরে যদি থাকে আমি জান্নাতি তাহলে জান্নাতে যাবই, আর জাহান্নামে যদি হয় তাহলে জাহান্নামে যাবই, তাহলে আমল করে লাভ কী? এখানে যদি তাকদীর মানেন, কিন্তু আল্লাহ পাক তো বলছে যে আমি তো রিজিক লিখে রেখেছি, তুই কতটা রিজিক খাবি, তো আপনি রিজিক যদি লেখাই থাকে তাহলে এটা কেন ভরসা করেন না যে ঠিক আছে আমার ভাগ্যে যদি রিয়াল থাকেই তাহলে আমি বাংলাদেশে বসে থাকলেও রিয়াল আমার কাছে আসবেই, এরকম কেউ ভরসা করে নাকি ভিসার জন্য চেষ্টা করে? হ্যাঁ, ভিসার জন্য টাকা দিচ্ছে, যোগাযোগ করতেছে, সৌদি আরব আসার চেষ্টা করতেছে, হ্যাঁ, তখন কিন্তু তাকদীরের প্রতি ভরসা রাখতেছে না, ঠিক আছে না? আমার বয়স যদি আরও 10 বছর থাকেই তাহলে আমি বাঁচবই, অথব আমি নদীতে ঝাঁপ দিই, আগুনে লাভ দিই, কিছু হবে না, আমার বয়স এখনও 4-10 বছর আসেই, আপনি আগুনে ঝাঁপ দেবেন? তো ওই ক্ষেত্রে আপনি তাকদীরের প্রতি ভরসা করতেছেন না, কিন্তু শুধুমাত্র দিনের ক্ষেত্রে তাকদীরের উপর ভরসা করতেছেন। এখন এই বিষয়ে করোনা ভাইরাসকে কেন্দ্র করে আরেকটি কথা এখানে যোগ করতে চাই, সেটা হলো এই যে কেউ যদি বলে যে আমাকে করোনা ধরবে কি না, এটা লেখা নেই কি বলেন? লেখা নেই, কবে লেখা আছে? আমার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পরে লেখা আছে যে এই ব্যক্তি করোনায় মরবে আর এই করোনা ধরার পর ভালো হয়ে যাবে আর এর কাছে করোনা আসবে না, লেখা নেই, ঠিক আছে না? এখন লেখা যদি থাকে তাহলে আমার মাস্ক পরার দরকার কি? এত সতর্কতার দরকার কি? কি ঠিক আছে, এটা একটা প্রশ্ন। তাহলে যদি বলেন, যদি বলেন যে আমি মাস্ক পরতেছি, ঠিক আছে না, এই মাস্ক আমাকে পুরাটা নিরাপত্তা দেবে করোনা থেকে, পুরাটা কি? হ্যাঁ, আমি আমাকে করোনা স্পর্শ করবো না, আমি যদি মাস্ক পরি, আমি যদি কারোর সাথে না মিশি, আমি যদি কারোর সাথে মোশাবা না করি, দূরত্ব বজায় রেখে ধরি, তাহলে আমাকে করোনা কি স্পর্শ করবে না? তাহলে বলবো ওই ব্যক্তি তাকদীরকে অস্বীকার করতেছে, ওই ব্যক্তি হলো কাদারি, ওই ব্যক্তি কি কাদারি, সে তাকদীরকে অস্বীকার করতেছে। আর একজন ব্যক্তি বলছে যে না, তকদীর যদি আমাকে করোনা থাকে তাহলে আমি পাথরের মধ্যে ঢুকে থাকলে তকদীর আসবে, আমার করোনা আসবে, অতএব আমি এটা পড়বই না, আমি এটা কি পড়বো না, তাহলে এটা হলো জাবারি, এটা কি জাবারি? তার মানে হলো এই এ তদবির করতেছে না, পুরোটাই ভরসা কি তাকদীরের উপর, আর এই ব্যক্তি তাকদীর মানতেছে না, পুরোটা ভরসা নিজের কর্মের উপর। আমি কি করব? ভরসা আল্লাহর উপর, আল্লাহ যদি চাই তাহলে আমি করোনা আক্রান্ত হব, তবে আমি আমার সাধ্য অনুযায়ী বাঁচার চেষ্টা করে যাব। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক আছে? ভরসা আল্লাহর উপর, আর এটা কি তাদবির, এটা কি তাদবির, এটা চেষ্টা। কিন্তু এটা চেষ্টা করে যদি মনে করেন যে না আমাকে কোনোদিন করোনা ধরবে না, তাহলে এটা হয়ে গেল কি কাদারি, এটা কি হয়ে গেল কাদারি হয়ে গেল, যে আল্লাহর তাকদীরের প্রতি বিশ্বাস নেই। তো যাই হোক, আমরা মানে অনেক সময় তাকদীরকে বুঝতে যে অনেক এগুলি প্রশ্ন আমাদের মধ্যে আসে যে আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে লিখে রেখেছে তাহলে আমল করবে কেন? জি না ভাই, হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হুঁশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বোঝার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ, তবে একটা জিনিস সেটা হলেই যে তাকদীর মানার মানে এটা এটা নয় যে তদবির করবো না, তা না, তদবির আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই তাকদীরের স্তর আছে,
কি আছে, স্তর আছে, চারটা স্তর আছে তাকদির। আল্লাহর প্রতি আল্লাহ যে তাকদির লিখেছেন এটা চারটা স্তর। একটা হলেই যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক সব কিছু জানেন, এই এলেম আল্লাহর আছে, এই বিশ্বাস আমাকে রাখতে হবে, এই এলেম আল্লাহর কি আগে থেকেই আছে, এই বিশ্বাস করার নাম হলো তাকদির। আর একটা হলে আল্লাহর যে এলেম আছে সেই এলেমটা আল্লাহ লওহে মাহফুজে সেটা লিখে রেখেছে, এটা হলো দ্বিতীয় স্তর তাকদিরের। আল্লাহ কোথায় লিখে রেখেছে? লওহে মাহফুজে লিখে রেখেছে। তিন নম্বর হলো এই যে তাকদির যেটা আল্লাহ পাক জানেন যেটা লিখে রেখেছে সেটাও কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। চোর যদি চুরি করতে যায় তাহলে চোর যদি চুরি যদি আল্লাহ তাকে চুরি করার তৌফিক না দেয় চুরি করতে পারবে? জিনাকারকে যদি আল্লাহ পাক জিনাকারীর জিনা করার তৌফিক না দেয়, আচ্ছা আমি যদি একটা জায়গায় হেঁটে যাচ্ছি আমার পাকে আমি নিজে ইচ্ছা চুরি তুলতে পারবো নাকি আল্লাহর ইচ্ছা লাগবে? বলেন আল্লাহর ইচ্ছা লাগবে না? হ্যাঁ, তো আল্লাহর ইচ্ছা লাগবে, সেগুলোকে আমি পা উঠাবো না? পা উঠাতে হবে, চেষ্টা করতে হবে। তার মানে হলো যে এটা দুটো জিনিস, একটা হলে যে আল্লাহ পাক তিনি ক্ষমতা দাতা, কিন্তু আমার ইচ্ছাও এখানে কি সামিল আছে, আমার ইচ্ছাও এখানে সামিল আছে। তাহলে তাকদির চারটা জিনিসের নাম, আল্লাহ পাক এলিম আছে লিখে রেখেছেন এবং সেটা সংগঠিত হওয়ার জন্য আল্লাহর ইচ্ছারও প্রয়োজন এবং সেই তাকদিরের স্রষ্টা আল্লাহ, এটা চার নম্বর। তাকদিরের স্রষ্টা কি? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি প্রত্যেক জিনিসকে তাকদিরের সাথে সৃষ্টি করেছি। তার মানে হলো এই আল্লাহ পাক স্রষ্টার অর্থ হলেই যে আমি চুরি করতেছি আমি জিনা করতেছি, কিন্তু আমি যদি বলি যে না এখানে আল্লাহর কিছু করার নাই তাহলে এটা তাকদিরকে অস্বীকার করা হলো। তাকদিরকে কি অস্বীকার? হ্যাঁ, আল্লাহর করার আছে। এই জন্য সব চোর চুরি করতে গেলেও চুরি করতে পারে না, সব জিনাকারী জিনা করতে গেলেও জিনা করতে পারে না, কারণ সেখানে আল্লাহর কিছু কর্তৃত্ব থাকে, আল্লাহ কিছু কর্তৃত্ব থাকে। এখন দুটো জিনিস, একটা হলেই চোর কি চুরি করতেই থাকবে? যদি আল্লাহ চায় তাহলে আমি করতে পারবো না? তাকদিরের প্রতি ভরসা চুরি করলে এটা কি হালাল হবে? না, সেটাও যেরকম হালাল হবে না। হ্যাঁ, সেহেতু একজন ব্যক্তি চুরি করবে সেও মনে করবে যে আল্লাহ যদি চায় তাহলে হবে, তাছাড়া হবে না। এই যে তাকদিরের প্রতি যদি মানুষের ইমান মজবুত হয়, তাকদিরকে যদি কেউ বিশ্বাস করে তাহলে কেউ কিন্তু কাউকে দোষারোপ করবে না, কাউকে দোষারোপ কী করবে না, চেষ্টা করবে ফলাফলটা মেনে নেবে, চেষ্টা করবে ফলাফল মেনে নেবে। একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, ওকে চিকিৎসা করবে না? কী ভাই, চিকিৎসা করবে না? হ্যাঁ, চিকিৎসা করার চেষ্টা করবে সাধ্য অনুযায়ী। তারপরও যদি মারা যায় তখন বলবে না, ওহ যদি এই সময় এই চিকিৎসা না করে অমুক হাসপাতালে নিয়ে যেতাম তাহলে মনে হয় মরতো না। এটা কে বলবে? যে তাকদির বোঝে নেই, তার তাকদির প্রতি বিশ্বাস নেই। আর একজন ব্যক্তি, সে অসুস্থ হয়েছে, বলছে আল্লাহ যদি আমার এই রোগে মৃত্যু রাখে তাহলে মারা যাব, আর যদি না রাখে তাহলে আমি বেঁচে যাব। তাহলে সে যদি জটিল রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে তাকে চিকিৎসা করাকে শরীয়ত বলে নাই? চিকিৎসা করার চেষ্টা করবে বৈধ পন্থায়, ঠিক আছে না ভাই? তাহলে কি ফলাফল, রেজাল্টটা কি? সেটা হলেই তাকদিরের প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং আমাদের জ্ঞান অনুযায়ী সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, তবে ফলাফল ওটাই হবে যেটা আমার তাকদিরে আছে, ঠিক আছে না? এর এক বিন্দু পরিমাণ উনিশ বিশ হবে না। শিক্ষকের কথা ভুল হতে পারে কিন্তু আল্লাহর তাকদির এবং আমার করা এটা 100-এর মধ্যে 100% মিলে যাবে, একটু উনিশ বিশ হবে না। আল্লাহ আমাদের যখন বোঝা তৌফিক দান করেন। তাকদিরের প্রতি জটিল একটা ইমানের বিষয়, যদিও আজকে একেবারে সংক্ষিপ্তভাবে একটা জিনিস সংক্ষিপ্ত করতে গেলে ওটাকে ফুটা তোলাও অনেক সময় সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যদি আবার সুযোগ হয় কোনো সময় ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।